পিয়া 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 ও ব্লক ব্লক কাকে মানে প্রিয়া বলছে ওর ব্লককে ব্লক করে দিতে আমি এটা করলে দোষ আমি ওইটা করলে দোষ আমি শাড়ির বিজনেস করলে দোষ আমি স্কুলে ভর্তি করলে দোষ না প্রিয়া তোমার দোষ সব জায়গায় না তুমি ভুলভাল কাজ করো তাই আজকে হোয়াইট জুড়ে তোমাকে নিয়ে কথা হচ্ছে হোয়াইট জুড়ে তোমাকে কথা হচ্ছে পরকিয়া 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 পরকিয়াটা না ট্রেন্ডিং 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 তুমি কালকে একটা ভিডিও করলে যেখানে তুমি কোন মানুষকে তোমার জানাশোনা তাদের সবাই মানে যাকে তুমি চেনো তোমার খুব নিজের লোক তাকে আবার আমরা সবাই চিনি তাকে তুমি রিকোয়েস্ট করলে মানে সে নাকি তার স্বামী নাকি পরকিয়া লিপ্ত ছোট্ট একটা বাচ্চা আছে মা বাবাকে ছেড়ে চলে এসেছে এরকম ব্লা 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 বললে তুমি তাকে পার্সোনালি চেনো তোমার চোখের সামনে পরকে হতে দেখছো কিন্তু তুমি বুঝতে পারছো না তুমি কি করবে না করবে তাই তুমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার তুমি বলতেই পারো কন্টেন্ট ক্রিয়েটার আমি আমার মনের কথা বলছি হুম তুমি কথাটা এভাবে না বলতে যাকে সবাই চেনে বা এমন কেউ তোমার খুব কাছের লোক হ্যাঁ এই ল্যাঙ্গুয়ে নাই বা বলতে তাতে কি হয়েছে চারটা লোকের গায়ে দাগ লেগেছে তসলিমা তার বর তসলিমা অন্য ধর্মের হয়ে তোমাদের ধর্মে এসে বিয়ে করেছে মা বাবার অমর্তি বিয়ে করেছে লাভ ম্যারেজ করেছে মৃতুতানিস ওদেরকে তো একদম লোক ছিঁড়ে খেয়েছে লাস্টলি মৃত্যুর লাইফটা দেখে আমিও নিজেও একটু কষ্ট পেয়েছি মেয়েটা মিতি কদিন প্রবলেমে আছে আমি মিতু তানিস একটা ভিডিও করব। পাবলিক ছিঁড়ে খেয়েছে আচ্ছা তারপর আসছে মৌ কারণ তোমার কাছের লোক যদিও মৌয়ের ছোট বাচ্চা নেই বাট স্টিল আর কলকল কল আর ময়ের মধ্যে কোনো মানে ইস্যুও নেই দূরত্বও নেই তাও কিছু কিছু পাবলিক বুঝতে পারে না তোমার নতুন ভিউয়ার্স তোমার মৌ নামে তোমার একটা যা আছে যার ছোট বাচ্চা আছে হুম যাকে তুমি তোমার ভিডিও দেখিয়েছিলে তো যেহেতু অনেকে মৌ মৌ লিখেছে মৌ যে তোমার যা সেটা অনেকেই জানে না মৌ বলতে যেহেতু ওই মৌ একটা পপুলার ফেস কারণ তুমি বলেছ তাকে অনেকেই আমরা চিনি আমরা তোমার যাকে অত চিনি না তোমার থ্রুতে অত বাচ্চা আসলে তুমি একটা কন্টেন্ট জন্য আমরা জানি আদারওয়াইজ ওকে আমরা চিনি না কিন্তু আমাদেরই মৌকে আমরা সবাই জানি আর তানিস কথা তো বলে লাভই নেই কিছুদিন আগেও একটা ওদের ঝড় উঠেছিল তখনও অনেক লিখেছিলো তানিস একটা ভিডিও ছেড়ে দিয়েছিল যে যেখানে বলছিল সারাদিন আমাকে পাওয়া যাবে না হ্যান না ত্যান না এইসব ভিডিও করার পর মৃত্যু আবার ভিডিও করেছিল যে হ্যাঁ সুন্দর হওয়ার দরকার আছে হ্যান হওয়া দরকার আছে আমি সুন্দরতা রাখিনি বলেই হয়তো আমার এরকম করে মৃত্যু একটা কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছিল যদিও পরে সেই ভিডিওগুলিরা প্রাইভেট করে দিয়েছে কিন্তু যেটা করে ফেলেছে তোমরা তো কনটেন্ট অনেক কিছু করে ফেলো বোঝো না কালকে তুমি যখন ভিডিওটা করলে পাবলিককে প্রচুর লিখলে তোমার ভিডিও ভালো ভিউজ হয়েছে আমি যখন দেখেছি নিয়ার অ্যাবাউট ফর্টি ওয়ান হয়ে গেছে নর্মাল ভিডিও তোমার টোয়েন্টি ফাইভ থার্টি ওয়ান ভিউজ হয় কে ভিউজ হয় যদি না তুমি কোনো ঢিল ছুঁড়ে দাও যেমন যদি আগে কাকিমা কান্নাকাটি করছে কাকিমার কাজ চলে গেল কাকিমা কাকিমা কাঠিমার কদিন রেখেছিল তোমার ওই শাড়ির বিজনেসে করার জন্য তোমার হেল্প করার জন্য আচ্ছা ওইটা ছেড়ে দেওয়ার পর তোমারটা ভালো ওইটা ভিউজ কাকিমা কান্নাকাটি করছে তারপর প্রেগনেন্সি নিয়ে করলে হুম তুমি ভালো করে জানো তোমার একটা বাচ্চা তো সুস্থ এবং চেন্নাই ডাক্তার তোমাকে বলেছিল সেকেন্ড প্রেগনেন্সি হওয়ার আগে একবার টেস্ট টেস্ট করে নানা রকম ওষুধ খাওয়ার পর সেকেন্ড প্রেগনেন্সি আনতে তুমিও জানো আমিও জানি তুমি এখন হুট করে প্রেগনেন্ট হবে না কারণ সেকেন্ড বাচ্চা যদি থ্যালাসিমিয়া হয় তাহলে তোমার অবস্থা কি হবে তুমিও জানো আমরা সবাই জানি তাই আর তোমাকে ডাক্তাররা বলেই দিয়েছে যে সেকেন্ড প্রেগনেন্সিতে যাওয়ার আগে একটা টেস্ট করিয়ে ট্রিটমেন্ট করানোর পর প্রেগনেন্সিতে যাওয়ার জন্য হতে পারে তোমার সেকেন্ড চাইল্ড প্রেগন পেশেন্ট নাও হতে পারে হুম বাট স্টিল প্রিভেনশন ইজ বেটার দেন কিউর তোমাকে তুমি এটা নিজের ভিডিও করেছিলে সেখানে আমিও সাপোর্ট করেছিলাম এবং তখন তুমিও বলেছো যে একটা কি ভালো করে রাখতে পারে তো একটাকে ভালো করে রাখতে গেলে আরেকটা তুমি যেভাবে টাকার পেছনে ছুটছো দিন নাই রাত নাই কাজ করছো তোমার সোনা বাবাটাকে ভালো রাখার জন্য এর মধ্যে তুমি সেকেন্ডটা আনলে পরে তুমি ওইটাকে দেখবে কখন দেখতে পারবে না প্রথমটাকে দেখতে পাচ্ছ না কারণ কাপড়ের বিজনেস করা প্যাকিং করা অ্যাড করা লাইক করা তারপর আবার প্রথমটাকেই দেখতে পাচ্ছ সেকেন্ডটাকে আবার দেখবে সেটা তো হয় না তুমি একটা সুন্দর একটা অ্যালবাম ভিডিও করেছিল এক মনে দুই কথা ওখানেও তুমি পরকিয়া দেখিয়েছিলে যেখানে তোমার প্রেগনেন্ট তুমি আর তোমার স্বামী অন্য কারোর সাথে লিপ্ত দুর্ধর্ষ তোমার গানের গলা তোমার একটিং কোনো কথা নেই এবং ভিউজও সেভেনটি ওয়ান কে হয়েছে তো ওই রকম ভিডিওতে এত ভালো ভিউজ অবশ্যই অ্যালবাম তুমি করতে পারো অ্যালবাম করতে একটা টাইম কনজিউম কারণ গানটাকে ওঠানো গানটাকে গাওয়া অ্যাক্ট করা অ্যাক্টের জন্য ডিফারেন্ট লোকেশনে যাওয়া ক্যামেরাম্যান রাখতে লাগে ঝামেলা তো আছেই হ্যাঁ একটা ঝামেলা তো থাকেই সেই এডিট ফিডিটের ব্যাপারটা থাকে তারপরও দারুণ পরিশ্রম হলো দারুণ করেছ তো কালকে তোমার ওই ভিডিওটা ওই পরকিয়া পরকিয়া পর নিজের পরকিয়া মাঝখানে একটা তুই একদিন বলেছিলে রাখ করে চলে গেছে কিছু চলে গেছে তখন আমি ভিডিওকে তোমাকে বকেছিলাম প্রিয়া যে তুমি কেন এমন করতে গেলে কালকে তুমি আবার এই অন্য আরেকটা মেয়ে যাকে তুমি পার্সোনালি চেনো যাকে চোখের সামনে দেখছো তার বরের পরকিয়া দেখে তুমি সহ্য করতে পারছো না তুমি সেই মেয়েটা যদি তোমার যদি আত্মীয় হয় রিলেটিভ হয় তুমি পার্সোনালি গিয়ে বলো তা না করে তুমি ভিডিওতে এসে তোমার জানা শোনা তাকে আমরা সবাই চিনি তাহলে আমরা ধরে নেব সে কোনো ইউটিউবার ইউটিউবার ছাড়া তোমার রিলেটিভ তো জানার কথা আমাদের না না তারপর তুমি আপনি একটা ভিডিও করলে সে ভালো ভিউজ কামিয়েছ কারণ মৃত্যুর এত আপসেট দেখে তুমি বললে তোমরা যাদের নাম কমেন্ট বক্সে লিখলে তাও তুমি ক্লিয়ার করলে না কিন্তু তাদের মধ্যে কেউ না অন্য কেউ আমরা সবাই আমার স্বামীদেরকে ভালোবাসি তাই স্বামীদেরই পর কেয়ারটা হয়তো আমরা একটু মেনে নিতে পারি না হোয়াট ডাজ ইট মিন স্বামীকে সবাই ভালোবাসে স্বামীদের পরকে মেনে নিতে পারি না আরেকটা মেয়ে কাটছে রীতিমাহত কালকে মিতু টেন্স হয়ে গেছিল যে তালিশ না এবং তোমার নামে আমার কাছে কমেন্ট আছে আমার কাছে তুমি আর তালিশ না লাইন মারছো লাগিয়ে দেবো বালিশের সঙ্গে বালিশ লিখে তালিশের নাম বালিশ দেখো মানুষ তোমাকে নিয়ে কথা বলছে তো ভেবে দেখো এবার এখন যদি অন্য কোনো কন্টেন্ট ক্রেটার তোমাকে নিয়ে বলে ইনডাইরেক্টলি তখন তোমার কেমন লাগবে তুমি কোনো নাম না করে কোনো ইউটিউবার না একবারে শোনা আমরা যে না কি একটা এরকম মেয়েদের স্বামীকে ভরসা করে বিশ্বাস করে যাই না কখন স্বামীরা কি করে ফেলে তা না করে তুমি একটা মৌচাকে ঢিল দিয়ে দিলে তারপর আমার নেগেটিভ কালকে তোমার কমেন্ট বক্সে দেখো তো প্রত্যেকে তোমাকে লিখেছে তোমাকে ভালোবাসি তুমি অন্য কন্টেন্টে কেন মন দিচ্ছ অন্যদের নিয়ে কেন কন্টেন্ট করছো নিজেকে নিয়ে কেন কন্টেন্ট করছো না নিজের ব্লগ নিজের তোমাদের লাইফস্টাইল না লাইফ স্টাইল তুমি তোমার দৈনন্দিন জীবন দেখাচ্ছ সেখানে অন্যকে ঠিক আছে তোমার কারোর দেখে খারাপ লেগেছে তুমি বলতে পারতে আজকাল দিনটা যে কিরকম হলো জানি না কখনো বিশ্বাস করা যায় আশেপাশে তো দেখি এরকম কত বড় কে হয় আমরা আশেপাশে কত বাড়িতে দেখি কত বাড়িতে দেখলে তোমার পাড়ার লোক ভাবতো তুমি এমনভাবে করলে ম্যাক্সিমাম লোক তসলিমারটা ভেবেছে এবং মৃত্যু তানিস দুজনই মেইন কাটগোড়ায় অনেকে মৌ লিখেছে মৌ লেখাতে আমার কনফিউশন সৃষ্টি হয়েছে কিন্তু তুমি বাচ্চা বলে দিয়েছো বাচ্চা বলাতে মৌয়ের তো আমাদের ওই মৌর তো বাচ্চা নেই কিন্তু তোমার কাছে আবার লোককে চিনে কথা তো মানুষ ইউটিউবার আর লোককে চিনবে তাই না এগুলি কি কন্টেন্ট প্রিয়া কেন সে ভুলভাল কন্টেন্ট করছো কেন নিজেকে ট্রেন্স হচ্ছ কেন নিজেকে কষ্ট দিচ্ছ তুমি নেগেটিভ কমেন্ট দিতে পারো না নেগেটিভ ভিউজ নিতে পারো না নেগেটিভ তোমার কষ্ট হয় তাই যদি হয় তাহলে তুমি এই পরও কেনে কন্টেন্ট কেন করলে কি এমন কন্টেন্টের কমিয়ে পড়েছো তুমি যে ওইটা আর বলতে এভাবে বলতে যেটা তুমি পরে বলেছ স্বামী হাত ছাড়া বলে মেয়েদের কষ্ট লাগে ইঞ্জিনিয়ারের কথাবার্তা বলতে এমন করে বলতে না তোমার খুব কাছে তুমি রোজ তুমি তুমি রোজ ওই লোকটাকে দেখছো পরো কেয়া করছে তুমি তার বউকে পার্সোনালি কেন বললে না স্বামীকে পার্সোনালি বলতে বোঝাতে তারপর তুমি বউকে বলতে ওইটা না করে তুমি ওদের প্রেম কাহিনী ওদের সংসার ভাঙাটা পরকে ধরা পড়ে এবং তুমি সুন্দর কথা পরে ভিডিওতে বলেছ যে আমি যাকে নিয়ে ভিডিও করেছি সে বুঝতে পেরেছে তাকে নিয়ে আমি করেছি বা তাহলে তুমি যে ভিডিওটা করেছো সে বুঝতে পেরেছে কারণ আমার তোমার খুবই কাছের লোক তাহলে তুমি বলে দিতে তার নামটা কি এই ধরনের ভিডিও কেন করছো সে বুঝতে পেরেছে তার মানে তাই সে তোমার খুব কাছে তাকে ডাইরেক্টলি না বলে হ্যাঁ তার স্ত্রীকে না বলে কতটা কষ্ট তার স্ত্রী পাবে যখন ভিডিওটা দেখবে হ্যাঁ যে দেখো দিদি বা যেই হোক বন্ধু তোমার যেই হোক না কেন যে সে আমাকে না বলে ভিডিওতে বাকিটা ছেড়ে দিল বন্ধু ভালো মানুষ হতে যদি তার স্বামী পরোক্ষ করে স্বামীকে ডেকে আনতে স্ত্রীকে ডেকে আনতে দুজনকে নিয়ে বসে কথা বলতে এটা করো না ওটা করো না তাদের বাড়ি গার্জেনের সাথে কথা বলতে এটাও তো তোমার একটা মানব সেবা বলতে না লোকের জন্য এইটুকুন করতে পারো নিজেকে ধন্য মনে করবো এটা তুমি করে দেখাতে তা না করে তুমি কন্টেন্ট করে একটাতে ফর্টি ওয়ান কে যখন আমি দিয়ে এখন তো বেরিয়ে হতে গেছে এরপরে সেকেন্ড ভিডিওটা করলে এক মিনিট সেখানে এগারো কে ভিউজ কামালে তারপর আবার একটা ভিডিও করলে আম চুরি দেখাচ্ছ আম চুরি না তুমি এখানে আম কুরোচ্ছিলে কারণ কালকে মার্কেটটা তুমি গরম করতে পেরেছ এটাকে মার্কেট গরম করার কারণে এটাকে নেগেটিভ কালকে প্রত্যেকটি লোক তুমি হয়তো একজন দুজনের ভিডিও দেখাচ্ছ প্রত্যেকটি লোক তোমাকে নেগেটিভ ভিডিও করেছে প্রত্যেক তোমার কাছে তোমার দূরে। কেউ মেনে পারেনি যে কারোর সংসার ভাঙা নিয়ে তুমি ভিডিও করছো আর তাকে পার্সোনালি না বলে আর গোয়েন কোশ্চেন কামস অফ মিতু তানিশ ইট হার্টস মি তানিশ মৃত আমার খুব কাছের খুব মনের লোক আর অনেকদিন ধরেই মৃত্যুর উপরে একটা ঝড় যাচ্ছে এমন মন্দির গেছে মৃত্যু নিস কম্পিউটার শিখতে যায় বলছি কম্পিউটার শিখতে গেলে কম্পিউটার রুমে দুজন যায় বলেছিল ও দুজন নাকি গার্লফ্রেন্ড থাকে তার জন্য সাঁটার বন্ধ করে নাকি তানিশ ওর সঙ্গে প্রেম করে মানে তো বলেই লাভ নেই কি না লিখেছে এইভাবে তোমার যদি সে নিজের লক্ষ্য থাকে তাকে তুমি থামাচ্ছ না তুমি থামাচ্ছ না তাকে তুমি বলছো না আবার বলছো সে আমার ভিডিও দেখেছে হেসে এসে ভিডিও করছো সে বুঝতে পেরেছে প্রচুর ফোন কল এসেছে ফোন কল তো আসবেই উল্টোপাটার কাজ করে ফোন কল আসবে না তারপরে আজকে সকালবেলা ব্লকড ব্লকড ব্লক ভুল ভাল কাজ করবে তো ভুল ভাল শুনতে লাগবে তুমি আজকাল ভুল ভাল কাজ এতটা মন দিয়ে করছো অতটা কি সুন্দর তুমি গান গেয়েছো কি সুন্দর তুমি অ্যালবাম করেছো কন্টেন্ট হিসেবে তুমি যে কোনো জিনিস নিয়েছ সবটা কন্টেন্ট হয় না সব কিছু কন্টেন্ট হয় না এখন তোমার সঙ্গে তোমার সাথে নাম মিলে তানিশকে বলা হচ্ছে দেখো গিয়ে কমেন্টটা রোজবেলা ভোরবেলায় প্রাকৃতিক কার্য করার জন্য প্রিয়া আর বালিশ এক হচ্ছে ভালো লেগেছে কমেন্টটা মৃত্যু যে আপসেট থেকে ভালো লেগেছে তোমার তো আপন না কি মৃত্যুকে আমি বলিনি ভিডিও করে যে না প্রিয়া দিয়ে আমাকে কিছু বলেনি বাট স্টিল ভিউয়ার্স ওদের মনে যে সুসুরি দিয়ে দিলে বা তাসলিমা বা মৌ আমি জানি কল কল মৌ এর কোনো চান্সই নেই ওই মৌ কল চান্স কিন্তু তোমার যে যা মৌ কিছু সঙ্গে বাচ্চা হয়েছে ছোট বাচ্চা আছে বলেছ তাকেও তো লোকে করছে প্রেম করে বিয়ে করেছে মা বাবার মতো বিয়ে করেছো অনেকে তোমরা সবাই তোমার মা বাবার মতই বিয়ে করেছো মৃত তো নিশা মা বাবার মত বিয়ে করেছে তার স্লেও মা বাবার মতো বিয়ে করেছে তুমিও মা বাবার মতো বিয়ে করেছো তোমরা প্রত্যেকে প্রত্যেকটি ক্রিয়েটার মা বাবার অমতি তোমার কাছাকাছি মৌকে যদি সামাজিকভাবে বিয়ে দিয়েছে কিন্তু মোর প্রেমটা নিজের প্রেম ছিল নিজের চয়েসে ছিল বাকি সব তোমরা পালিয়ে বিয়ে করেছ এ টু জেড তোমাদের লবি যারা আছে স্কুলে পড়া সবার ইলেভেন টুয়েলভের ব্যাচ সব প্রেম করে উরঞ্চু ভাগঞ্চু তারপরে এসে পেটটা ভাত নাই হ্যাঁ লিখেছ আবার যখন যে কখনো ভাত কারোর হাতে খায় নাই যখনো কারোর এক পয়সা নেয় নাই ছেলের জন্য একটা বা কিছু হলে ছেলে কেটে না এ কি সত্যি হতেই কালকে ভিডিওটা কি ছেলের জন্য তুমি বদনাম হয়েছ ছেলের জন্য টাকা নিয়েছো তুমি বদনাম না কালকে ভিডিওটা বদনাম হয়েছে তুমি তোমার জন্য তোমার এই পরকে কথাবার্ন কেউ সাপোর্ট করে তোমার তুমি দেখে নিও আমি নামগুলি বলছি যে ক্রিয়েটার তোমার পক্ষে ভিডিও করে তাহলে সব তোমার এগেন্স্টে ভিডিও করেছে কেন করেছে আমি ভিডিও করেছি তোমাকে নিয়ে এই তোমার কাকিমা কি তোমার কাকিমা তোমার কি তোমার কাপড়ের বিজনেস নে নট সিং আমি কোনো ভিডিও করিনি প্রয়োজন মনে করিনি কারণ মৃত্যুকে আফসার দিকে আমার খারাপ লেগেছে তসলিমা জানি কোথাও তস্কিম তো আরো শান্ত প্রকৃতির মৃত্যু তাও আপসেটটা লাইভে এসে লাইভে বলে নিজেকে হালকা করতে পারে তসলিমা তো এটাও হালকা করতে পারবে না দেখা যাবে ওর কমেন্ট বক্সও লিখবে সবাই মিলে তোমার বর পরে ক্যা করে তোমার বর পরে ক্যা করে লিখবে নিজের কন্টেন্ট করতে বাকি মানুষগুলিকে তুমি ফাঁসিয়ে দিচ্ছ এটা কেমন ধরনের কথা তুমি না বড় যা আর যদি সেই মৌ হয়ে থাকে তাহলে তারও তো একটা মানসমান আছে তোমার ভিতরে তোমার আশেপাশের লোক দেখছে পাড়ার লোক দেখছে বাড়ির লোক দেখে যাচ্ছে তাহলে ওর আশেপাশের লোকরা ওকে সন্দেহ করবে সামাজিক মাধ্যমে নাও পাড়াপুষির মাঝে ও বদনাম হবে যে ওর স্বামী পরকিয়া করছে কাকিমা কন্টেন্ট কাছে দিল কন্টেন্ট দোষ করবে তো লোককে তো বলবে সবাই বলবে যে এটা কি করছে প্রিয়া এটা কি করছে হটগাই তুমি কেমন করো তুমি আমার রাগও করো অনেকে তোমাকে বুদ্ধি তুমি কিছু কন্টেন্ট বানাও তুমি মা বোন স্বামীর সঙ্গে বুদ্ধি নেবে তুমি বলেছো হট্টকারি করেই আমি ইউটিউবে এসেছিলাম আর ইউটিউব দিয়ে সঙ্গে চলছে এই অহংকারটা আবার আছে ইউটিউবে তুমি যেমন এই হটকারি এসেছো আর তোমার হটকারিতে হয়তো তোমাকে ইউটিউবটা একদিন ডুবিও দিতে পারে একের পর এক ভুল করছো পাবলিক আর পাঁচ থেকে ছ মাস তোমার এই হটকারিটা নেবে তারপর কিন্তু আর নেবে না নেবে না ধুর এটা এমনই করে একবার ধুর বলে সরে গেলেন কিন্তু পাবলিক আর আসবে না আর আসবে না কারণ ভিউয়ার্সরা অনেস্টি ভালোবাসে অনেস্টি ভালোবাসে ওই পাবলিক যদি একবার সরতে শুরু করে না আসবে না ওই পঁচিশ ত্রিশ কে ভিউজ আনতেই দম বেরিয়ে যাবে দম বেরিয়ে যাবে যে পঁচিশ ত্রিশকে ভিউজ আমি আনতে পারছি না ভালোবাসি বলেই বলছি কারণ মৃত্যুকে দেখে আমার এত কষ্ট হয়েছে আমি রাত্রেবেলা ভিডিওটা করিনি একটু কথাগুলি বলার আগে ভেবে দেখো যে কে পরোকে তুমি বলে দাও যে আমার এক যা বা আমার এক দেওয়ার বা আমার গ্রামবাসী বা সেই ইউটিউবার না এটা বলে লিখতে হয় ওদের দিকে আঙুলগুলি যেত না তোমরা যাকে বলছো তার মধ্যে কেউ না কমেন্ট বক্সে লিখছো না এটা না ডাইরেক্ট বলতে পারতে আমি যাকে নিয়ে বলছি সেই ইউটিউবার না বাস তুমি বলেছো তোমরা চেনো আর ইউটিউবার না হলে বলে দাও যে না ইউটিউবার না আমার গ্রামের কেউ আমার পরিচিত কেউ যাকে তো তোমাদের কাছে বলে লাভ নেই জেনারেল একটা গল্প বলতে কি আশ্চর্য মৃত্যু তানিসের অবস্থা কাহিল তাসলিমার অবস্থা তোমার একটা ভিডিও তিন চারজনকে জীবন মানে হেলা চেলা হেলা ফেলা করে দিল এরপর তুমি যখন ভালো ভিডিওগুলো দেবে তখন লোককে তখন তখন এটা নিয়েও কথা বলবে আরে প্রিয়া এমন কাজই করছে কেন করছো আমি জানি না কেন কি ভালো তুমি গান গাও কি কি করো সব কয়েকটা গুণ তোমার মধ্যে আছে ওই গুণগুলিকেই কে মোল্ড করো তোমার মতো গুণই খুব কম আছে কি দুর্ধর্ষ জানো আমি ওই বিড়িটা কতবার দেখেছি এক মনের দুই কথা কতবার দেখেছি এত ভালো লেগেছে আমি অন্য কাউকে নিয়ে তুমি এটা হতো অন্য কার গায়ে লাগতো আমি রিয়্যাক্ট করতাম না আমি ভিডিও করতাম না তানিশ মৃত্যুর গায়ে লেগেছে মৃত্যুর কষ্ট হয়েছে এর জন্য আমার খারাপ লেগেছে আদারওয়াইজ তসলিমার জন্য খারাপ লেগেছে বাট স্টিল আমি করতাম না ভিডিওটা যেমন অন্য সাধারণ ভিডিও করিনি করতাম না করতাম না কোন অবস্থাতেই করতাম না তুমি ক্লিয়ার করে দাও সে ইউটিউবার কি ইউটিউবার না ডেইলি পাবলিক সন্দেহ তুমি বললেই তো হবে না পাবলিকের মনে একটা সন্দেহ তুমি ভরে দিয়েছ সন্দেহটা পাবলিক মনে থাকবেই এত সহজে পাবলিক সন্দেহ থেকে দূরে যাবে না পাবলিক হ্যাঁ কেন এমন করতে গেলে বলো তো তুমি প্রাইভেটলি সেই পরিবারটাকে বাঁচাও সেই মেয়েটাকে বাঁচাও না স্বামী পরক্ষ করছে নাকি তুমি তোমার ওই অ্যালবাম থেকে আরেকটা কন্টেন্ট এনে নিজেটাতে বলে ফেললে এটা ভুলে ভালো চলবে পর কি আজকে পাবলিক খুব ভালো খায় হয়তো সেটা ভেবেই করেছো চলো বাই